প্রিয় শ্রোতা, এখন যে রচনাটি পড়তে যাচ্ছি সেটির নাম রসগোল্লা। লিখেছিলেন সৈয়দ মুজতবা আলী। শুনে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী গল্পের বা রচনার বা উপন্যাসের নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করুন। অনেক ধন্যবাদ। চুঙ্কিঘর কথাটা বাংলা ভাষাতে কখনো খুব বেশি চালু ছিল না বলে আজকের দিনে অধিকাংশ বাঙালি যদি সেটা ভুলে গিয়ে থাকে, তবে তাই নিয়ে মর্মাহত হবার কোনো কারণ নেই। ইংরেজিতে একে বলে কাস্টম হাউস, ফরাসিতে দুয়ান, জার্মানে জল আমট, ফার্সিতে গুমরুক ইত্যাদি ইত্যাদি। এতগুলো ভাষাতে যে এই লক্ষ্মী ছাড়া প্রতিষ্ঠানটার প্রতিশব্দ দিলাম তার কারণ আজকের দিনে আমার ইয়ার, পাড়ার পাঁচু, ভূতো সবাই সরকারি, নিম সরকারি, মিন সরকারি পয়সায় নিত্যনীতি কায়রো, কান্দাহার, প্যারিস, ভেনিস সর্বত্র নানাবিধ কনফারেন্স করতে যায় বলে। আর পাকিস্তান হিন্দুস্তান গমনাগমন তো আছেই। ওই শব্দটি জানা না থাকলে তড়িঘড়ি তার সন্ধান নিয়ে আর পাঁচজনের আগে সেখানে পৌঁছতে পারলে তাড়াতাড়ি নিষ্কৃতি পাওয়ার সম্ভাবনা বেশি। ওটাকে ফাঁকি দেবার কোনো চেষ্টা কোশ্চিন কালেও করবেন না, বরঞ্চ রহমত কাবুলিকে তার হকের কড়ি থেকে বঞ্চিত করলে করতেও পারেন, কিন্তু তার দেশের গুমরুকটিকে ফাঁকি দেবার চেষ্টা করবেন না। কাবুলিওয়ালা ফিল্ম আমি দেখিনি, রহমত বোধ করি সেটাতে তার গুমরুককে এড়াবার চেষ্টা করেনি। কেন? ক্রমশ প্রকাশ্য। ডাক্তার, উকিল, কসাই, ডাকাত, সম্পাদক এবং সম্পাদকরা বলবেন লেখক, এদের মধ্যে সকলের প্রথম কার জন্মগ্রহণ হয় সে কথা বলা শক্ত। যারই হোক, তিনি যে চুঙ্কিঘরের চেয়ে প্রাচীন নন সে বিষয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। মানুষে মানুষে লেনদেন নিশ্চয়ই সৃষ্টির সঙ্গে সঙ্গে শুরু হয়েছিল এবং সেই মুহূর্তে তৃতীয় ব্যক্তি বলে উঠল, আমার ট্যাক্সোটা ভুলো না কিন্তু। তা সে তৃতীয় ব্যক্তি গায়ের মোড়লি হন, পঞ্চাশখানা গায়ের দলপতি হন, কিংবা রাজা অথবা তার কর্মচারী হন, তা তিনি নিন, আমার তাতে কোনো আপত্তি নেই। কারণ এ যাবৎ আমি পুরনো খবরের কাগজ ছাড়া অন্য কোনো বস্তু বিক্রি করিনি। কিন্তু যেখানে দু পয়সা লাভের কোনো প্রশ্নই ওঠে না, সেখানে যখন চুঙ্গিঘর তার না হকের করি না হক চাইতে চায়, তখনই আমাদের মনে সুবুদ্ধি জাগে, ওদের ফাঁকি দেওয়া যায় কি প্রকারে। এই মনে করুন আপনি যাচ্ছিলেন ঢাকা, প্যাক করতে গিয়ে দেখেন মাত্র দুটি শার্ট ধোপার মারপিট থেকে গা বাঁচিয়ে কোনো গতিকে আত্মরক্ষা করতে সমর্থ হয়েছে। স্টেশনে যাবার সময় কিনলেন একটি নয়া শার্ট, বাস আপনার হয়ে গেল। দর্শনা পৌঁছতেই পাকিস্তানি চুঙ্গিঘর হুলুথুনি দিয়ে দর্শনী চেয়ে উঠবে, তারপর আপনার শার্টটির গায়ে হাত বুলোবে, মস্তক আঘ্রাণ করবে এবং শেষটায় ধৃতরাষ্ট্র যেরকম ভীমসেনকে আলিঙ্গন করেছিলেন ঠিক সেই রকম বুকে জড়িয়ে ধরবে। আপনার পাজর কখানা পটপট করতে আরম্ভ করেছে, তবু শুকনো মুখে চিঁচি করে বলবেন, ওটা তো আমি নিজের ব্যবহারের জন্য সঙ্গে নিয়ে যাচ্ছি, ওতে তো ট্যাক্স লাগবার কথা নয়, আইন তাই বলে। হায় রে আইন, চুঙ্গিওয়ালা বলবে, নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু ওটা যদি আপনি ঢাকাতে বিক্রি করেন। তর্কস্থলে ধরে নিলুম আপনার পিতামহ তর্কবাগিশ ছিলেন, তাই আপনি মূর্খের ন্যায় তর্ক তুললেন, পুরনো শার্টও তো ঢাকাতে বিক্রি করা যায়, এই করলেন ভুল। তর্কে জিততেই যদি সংসার জিত হতো তবে সক্রাতেসকে বিষ খেতে হতো না, যিশুকে ক্রুশের উপর শিব হতে হতো না। চুঙ্গিওয়ালা জানে জীবনের প্রধান আইন চুপ করে থাকা, তর্ক করার বদভ্যাসটি তাল নয়, একেবারেই হয় না, ওতে বুদ্ধি শক্তির চালনা। কি যেন এক অজানার ধ্যানে দীর্ঘ অ্যারোস্ট্রিপের পশ্চাতে সুদূর দিকচক্র বালির দিকে তাকিয়ে বলবে, তা পারেন, তারপর কাগজ পেন্সিল দিয়ে কী সব টরে টক্কা করবে, তারপর বলবে, 15 টাকা। আপনার মনের অবস্থা আপনিই তখন জানেন, আমি আর তার কী বয়ান দেব। ব্যাপারটা যখন আপনার সম্পূর্ণ হৃদয়ঙ্গম হলো তখন আপনি ক্ষীণতম কণ্ঠে বললেন, কিন্তু ওই শার্টটার দামই তো মাত্র 4 টাকা। চুঙ্গিওয়ালা একখানা হলদে কাগজে চোখ বুলিয়ে নেবে, আপনি এটাতে দরখাস্ত করেছিলেন এবং নতুন শার্টটার উল্লেখ করেননি। চুঙ্গিওয়ালার কাছে তার সরল অর্থ, আপনি এটা স্মাগল করে নিয়ে যাচ্ছিলেন, পাচার করতে চেয়েছিলেন, হাতে নাতে বেআইনি কর্ম করতে গিয়ে ধরা পড়লে তার জরিমানা 10 টাকা, জেলও হতে পারত, আফিং কিংবা কোকেইন হলে এ যাত্রায় বেঁচে গেছেন। সে হলদে কাগজখানা অধ্যয়ন করে কোনো লাভ নেই, কারণ তার প্রথম প্রশ্ন ছিল,
আপনার জন্মের সময় যে কাঁচি দিয়ে নাড়ি কাটা হয়েছিল তার সাইজ কত? এবং শেষ প্রশ্ন, আপনার মৃত্যুর সন ও তারিখ কি? আপনি তখন ষাটটির মায়া ত্যাগ করে ঈষৎ অভিমান ভরে বললেন, তাহলে ওটা আপনারা রেখে দিন। কিন্তু ওইটি হবার জো নেই, আপনি ঘড়ি চুরি করে পেয়েছিলেন 3 মাসের জেল। ঘড়ি ফেরত দিলেই তো আর হাকিম আপনাকে ছেড়ে দেবে না। ষাট ফেরত দিতে চাইলেও রেহাই নেই, তখন ষাটটা চড়বে নিলামে। 1 টাকা পেলে আপনি মহাভাগ্যবান, জরিমানাটার অবশ্য নরণচরণ হলো না। ঢাকা থেকে ফিরে আসবার সময় ভারতীয় চুঙ্গিওয়ালা দেখে ফেললে আপনার নতুন পেলিকান ফাউন্টেন পেনটি। কাহিনীর পুনরাবৃত্তি করে লাভ নেই। আপনি ভাবলেন, ভারত এবং পাকিস্তান উভয়ে এই কর্মে নতুন, তাই প্যাসেঞ্জারকে খামোখা হয়রান করে। বিলেত ফিলেতে বোধ হয় চুঙ্গিঘর ট্যুরিস্টদের নিছক মনোরঞ্জনার্থে। তবে শুনুন, আমার এক বন্ধু প্রায় ইউরোপ আমেরিকা যান, এতই বেশি যাওয়া আসা করেন যে তার সঙ্গে কোথাও দেখা হলে বলবার উপায় নেই তিনি বিদেশ যাচ্ছেন না ফিরে আসছেন। ওই যেরকম ঢাকার কুট্টি কারওয়ান এক ভদ্রলোককে ভি শেপের গেঞ্জি উল্টো পড়ে যেতে দেখে জিজ্ঞেস করেছিল, কর্তা আইতেছেন না যাইতেছেন? তিনি নেমেছেন ইটালির ভেনিস বন্দরে জাহাজ থেকে, ঝান্ডু ব্যবসায়ী লোক, তাই চুঙ্গি ঘরে সেই হলদে কাগজখানায় যাবতীয় প্রশ্নের সদুত্তর দিয়ে শেষটায় লিখেছেন, এক টিন ভ্যাকুয়াম প্যাকড ভারতীয় মিষ্টান্ন, মূল্য 10 টাকা। অস্কার ওয়াইল্ড যখন মার্কিন মূল্যকে বেড়াতে গিয়েছিলেন তখন চুঙ্গি ঘর 5 জনের মতো তাঁকেও শুধিয়েছিল, এনিথিং টু ডিক্লেয়ার? তিনি আঙুল দিয়ে তার মগজের বাক্সটি বার কয়েক ট্যাপ দিয়ে উত্তর দিয়েছিলেন, মাই জিনিয়াস। আমার পরিচিতদের ভিতর ওই ঝান্ডুদাই একমাত্র লোক যিনি মাথা তো ট্যাপ করতে পারতেনি, সঙ্গে সঙ্গে হার্টটা ট্যাপ করলেও কেউ কোনো আপত্তি করতে পারত না। জাহাজখানা ছিল বিরাট সাইজের, ঝান্ডুদার বপুটি সচক্ষে দেখেছেন যারা তারাই আমার কথায় সায় দেবেন যে তাকে ভাসিয়ে রাখা যে সে জাহাজের কর্ম নয়। তাই সেদিন চুঙ্গি ঘরে লেগে গিয়েছিল মোহনবাগান ভার্সেস ফিল্মস্টার টিম ম্যাচের ভিড়। ঝান্ডুদা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে পড়লেন। হঠাৎ মনে পড়ল ইতালির কিয়ান্তি জিনিসটি বড়ই সরেশ এবং সরস। চুঙ্গি ঘরের কাঠের খোঁয়ারের মুখে দাঁড়িয়েছিল এক পাহারাওয়ালা, তাকে 1000 লিরার একখানি নোট দিয়ে বুঝিয়ে দিলেন কয়েক বোতল কিয়ান্তি রাস্তার ওধারের দোকান থেকে নিয়ে আসতে। পাহারাওয়ালা খাঁটি খানদানি লোকের সংস্পর্শে এসেছে ঠাউর করতে পেরে খাঁটি নিয়ে এলো 3 মিনিটেই। পূর্বেই বলেছি ঝান্ডুদা জন্মেছিলেন তাগড়াই হার্ট নিয়ে। জাহাজের পরিচিত অপরিচিত তথা চুঙ্গি ঘরের পাহারাওয়ালা সেপাই চাপরাশি কুলি সবাইকে কিয়ান্তি বিলোতে লাগলেন দরাজ দিলে। স্বাস্থ্যপান আরম্ভ হওয়ার পূর্বেই ঝান্ডুদা ডাক পড়ে গেল চুঙ্গির কাউন্টারে, মালখালাসিতে তার পালা এসে গেছে। নিমন্ত্রিত রবাহুত সবাইকে দরাজ হাত দুখানা পাখির মতো মেলে দিয়ে বললেন, আপনারা ততক্ষণে ইচ্ছে করুন, আমি এলুম বলে। কিয়ান্তি রানীকে বসিয়ে রাখা মহাপাপ। ঝান্ডুদার বাক্স পেটরায় এত সব জাত বেজাত হোটেলের লেবেল লাগানো থাকত যে অগাচুঙ্গিওয়ালা বুঝতে পারত এগুলোর মালিক বাস্তুভিটার তোয়াক্কা করে না, তাই জীবন কাটে হোটেলে হোটেলে। আজকে চুঙ্গিওয়ালা কিন্তু সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে আরম্ভ করলে। প্রথম ভাগের ছেলে যেরকম বানান ভুল করে করে বই পড়ে, লোকটার চেহারা বদখত, টিংটিঙে রোগা, গাল দুটো ভাঙা, সে গালে হাড় দুটো জোয়ালের মতো বেরিয়ে পড়েছে, চোখ দুটো গভীর গর্তের ভিতর থেকে নাকটাকে প্যাশনের মতো চেপে ধরেছে, নাকের তলায় টুথব্রাশের মতো হিটলারি গোঁপ। পূর্বেই নিবেদন করেছি ঝান্ডুদা ঝান্ডু লোক, তাই তিনি মানুষকে তার চেহারা থেকে যাচাই করেন না। এবারে কিন্তু তাকেও সেই নিয়মের ব্যভিচার করতে হলো। লোকটাকে আড় চোখে দেখলেন, সন্ধের নয়নে আমার কানে কানে বললেন, শেক্সপিয়ার নাকি বলেছেন রোগা লোককে সামঝে চলবে। আমার বিশ্বাস আজকে যে শেক্সপিয়ারের এত নাম ডাক সেটা ওই দিন থেকেই শুরু, কারণ ঝান্ডুদা আত্মনির্ভরশীল মহাজন, কারো কাছ থেকে কখনো কানাকড়ি ধার নেননি। তিনি ঋণ স্বীকার করাতে ওই দিন থেকে শেক্সপিয়ারের যশপত্তন হয়। চুঙ্গিওয়ালা শুধালে, ওই টিনটার ভিতরে আছে কি? ইন্ডিয়ান সুইটস, ওটা খুলুন। সে কি করে হয়? ওটা আমি নিয়ে যাব লন্ডনে, খুললে বরবাদ হয়ে যাবে যে। চুঙ্গিওয়ালা যেভাবে ঝান্ডুদার দিকে তাকালে তাতে যা টিন খোলার হুকুম হলো, 500 ঢ্যাডরা পিটিয়ে কোনো বাদশাও ওরকম হুকুম জারি করতে পারতেন না। ঝান্ডুদা মরিয়া হয়ে কাতর নয়নে বললেন, ব্রাদার, এই টিনটা আমি নিয়ে যাচ্ছি আমার এক বন্ধু মেয়ের জন্য লন্ডনে, নেহাতে চিংড়ি মেয়ে, এটা খুললে সর্বনাশ হয়ে যাবে। এবারে চুঙ্গিওয়ালা যেভাবে তাকালে তাতে আমি 1000 ঢ্যাডরার শব্দ শুনতে পেলাম। বিরাট লাশ ঝান্ডুদা
পিঁপড়ের মতো নয়ন করে সকাতরে বললেন, তাহলে ওটা ডাকে করে লন্ডনে পাঠিয়ে দাও, আমি ওটাকে সেখানেই খালাস করব। আমরা এক বাক্যে বলল, কিন্তু তাতে তো বড্ড খরচা পড়বে, পাউন্ড পাঁচেক নি দেন। হ্রস্বশ্বাস ফেলে বললেন, তার কি করা যায়। কিন্তু আশ্চর্য, চুঙ্গিওয়ালা তাতেও রাজি হয় না। আমরাও অবাক, কারণ এ আইন তো সকলেরই জানা। ছান্ডুদা একটুখানি দাঁত কিড়মির খেয়ে লোকটাকে আইনটার মর্ম প্রাঞ্জল ভাষায় বোঝালেন। তার অর্থ, টিনের ভিতর বাঘ, বাল্য, কোকেইন, হেরোইন যাই থাক, ও মাল যখন সোজা লন্ডন চলে যাচ্ছে, তখন তার পূর্ণভূমি ইতালি তো আর কলঙ্কিত হবে না। আমরা সবাই কষাইটাকে বোঝাবার চেষ্টা করলুম, ছান্ডুদার প্রস্তাবটি অতিশয় সমীচীন এবং আইনসঙ্গতও বটে। আমাদের দল তখন বেশ বিরাট আকার ধারণ করল। কিয়ান তিরানির সেবকের অভাব ইতালিতে কখনো হয়নি, প্রাচুর্য থাকলেও পৃথিবীতে হতো না। এক ফরাসি উকিল কায়রো থেকে পোর্ট সাইদের জাহাজ ধরে সে পর্যন্ত বিন ফিজের লেকচার ছাড়লে। চুঙ্গিওয়ালার ভাবখানা সে পৃথিবীর কোনো ভাষাই বোঝে না। ছান্ডুদা তখন চটেছেন, বিড়বিড় করে বললেন, শালা তবে খুলেছি, কিন্তু ব্যাটা তোমাকে না খাইয়ে ছাড়ছি না। তারপর ইংরেজিতে বললেন, কিন্তু তোমাকে ওটা নিজে খেয়ে পরক্ষরে দেখতে হবে ওটা আসলেই ইন্ডিয়ান সুইটস কিনা। শয়তানটা চট করে কাউন্টারের নিচে থেকে টিন কাটার বের করে দিলে। ফরাসি বিদ্রোহের সময় গিলোটিনের অভাব হয়নি। ছান্ডুদা টিন কাটার হাতে নিয়ে ফের চুঙ্গিওয়ালাকে বললেন, তোমাকে কিন্তু ওই মিষ্টি পরক করতে হবে নিজে, আবার বলছি। চুঙ্গিওয়ালা একটু শুকনো হাসি হাসলে, শীতে বেজায় ঠোঁট ফাটলে আমরা যেরকম হেসে থাকি। ছান্ডুদা টিন কাটলেন, কি আর বেরোবে, বেরোলো রসগোল্লা। বিয়ে শাড়িতে ছান্ডুদা ভুড়ি ভুড়ি রসগোল্লা সহস্তে বিতরণ করেছেন, ব্রাহ্মণ সন্তানও বটেন। কাঁটা চামচের তোয়াক্কা না করে রসগোল্লা হাত দিয়ে তুলে প্রথমে বিতরণ করলেন বাঙালিদের, তারপর যাবতীয় ভারতীয়দের, তারপর আর সবাইকে, অর্থাৎ ফরাসি, জার্মান, ইতালীয় এবং স্প্যানিয়ার্ডদের। মাতৃভাষা বাংলাটাই বহু তকলিফ বরদাস্ত করে কাবুতে আনতে পারেনি, কাজে গণ্ডা তিনেক ভাষায় তখন বাঙালির বহু যুগের সাধনার ধন রসগোল্লার যে বৈতালিক গীতি উঠেছিল তার ফটোগ্রাফ দিই কি প্রকারে। ফরাসিরা বলেছিল এ পাতা, জার্মানরা ক্লার্কে, ইতালিয়ানরা ব্রাভো, স্প্যানিশরা দেলিচোজো দেলিচো, আরবরা ইয়া সালাম, তামাম চুঙ্গি ঘর তখন রসগোল্লা কিলছে, আকাশে বাতাসে রসগোল্লা। কিউবিজম বা দাদাইজমের টেকনিক দিয়ে শুধু এর ছবি আঁকা যায়। চুঙ্গিঘরে পুলিশ, বরকন্দাজ, চাপরাশি, স্পাই সকলেরই হাতে রসগোল্লা। প্রথমে ছিল ওদের হাতে কিয়ান্তি, আমাদের হাতে রসগোল্লা, এক লহমায় বদলা বদলি হয়ে গেল। আফ্রিকার এক খ্রিস্টান নিগ্রো আমাকে দুঃখ করে বলেছিলেন, খ্রিস্টান মিশনারিরা যখন আমাদের দেশে এসেছিলেন তখন তাদের হাতে ছিল বাইবেল, আমাদের ছিল জমিজমা। কিছুদিন বাদেই দেখি ওদের হাতে জমিজমা, আমাদের হাতে বাইবেল, আমাদের হাতে কিয়ান্তি। ওদিকে দিকে ঝান্ডুদা আপন ভুড়িটি কাউন্টারের উপর চেপে ধরে চুঙ্গিওয়ালার দিকে ঝুঁকে পড়ে বলছেন বাংলাতে, একটা খেয়ে দেখো। হাতে তার একটি সরেশ রসগোল্লা। চুঙ্গিওয়ালা ঘাটটা একটু পিছনের দিকে হটিয়ে গম্ভীর রূপ ধারণ করেছে। ছান্ডুদা নাছোড় বান্দা সামনের দিকে আর একটু এগিয়ে বললেন, দেখছো তো সবাই খাচ্ছে, কোকেইন নয়, আফিং নয়, তবু নিজেই চেখে দেখো এ বস্তু কি। চুঙ্গিওয়ালা ঘাটটা আরও পিছিয়ে নিল। লোকটা অতি পাষণ্ড, একেবারে তরে সরি টরিও বললে না। হঠাৎ বলা নেই কওয়া নেই ঝান্ডুদা তামাম ভুড়িকানা কাউন্টারের উপর চেপে ধরে এক করে পাকড়ালেন চুঙ্গিওয়ালার কলার বাঁ হাতে, আর ডান হাতে থেবড়ে দিলেন একটা রসগোল্লা ওর নাকের উপর। ঝান্ডুদার তাক সবসময়ই অতিশয় খারাপ, আর সঙ্গে সঙ্গে মোটা গলায়, শালা তুমি খাবে না, তোমার গুষ্টি খাবে, ব্যাটা তুমি মশকরা পেয়েছ, পই পই করে বললুম রসগোল্লাগুলো নষ্ট হয়ে যাবে, চিংড়িটা বড্ড নিরাশ হবে, তা তুমি শুনবে না, আরও কত কি। ততক্ষণে কিন্তু তাবু চুঙ্গি ঘরে লেগে গেছে ধুন্ধুমার। চুঙ্গিওয়ালার গলা থেকে যেটুকু মিহি আওয়াজ বেরুচ্ছে তার থেকে বোঝা যাচ্ছে সে পরিত্রাণের জন্য চাপরাশি থেকে আরম্ভ করে ইলদুচে, মুসলিনি, মাঝখানে যত সব কনসাল, লিগেশন মিনিস্টার, অ্যাম্বাসেডার, কারোরই দোহাই কাটতে কসুর করছে না। মেরি মাতা, হোলি জিজাস, পোপ ঠাকুর তো বটেনি। আর চিৎকা চেঁচামেচি হবেই না কেন, এ যে রীতিমতো বেআইনি কর্ম। সরকারি চাকুরেকে তার কর্তব্য কর্ম সমাধানে বিঘ্ন উৎপাদন করে তাকে সাড়ে তিন মণি লাশ দিয়ে চেপে ধরে রসগোল্লা খাওয়াবার চেষ্টা করুন আর সেক খাওয়াবারই চেষ্টা করুন, কর্মটির জন্য আকছাড়ি জেলে যেতে হয়। ইতালিতে এর চেয়ে বহু তল্পেই ফাঁসি হয়।
ঝান্ডুদার কোমর জাবড়ে ধরে আমরা জনা পাঁচেক তাকে কাউন্টার থেকে টেনে নামাবার চেষ্টা করছি। তিনি পর্দার পর পর্দা চড়াচ্ছেন, খাবিনি, ও পড়া নামার, খাবিনি, ব্যাটা। চুঙ্গিওয়ালা ক্ষীণ কণ্ঠে পুলিশকে ডাকছে। আওয়াজ শুনে মনে হচ্ছে আমার মাতৃভূমি সোনার দেশ ভারতবর্ষের ট্রাঙ্কলে যেন কথা শুনছি। কিন্তু কোথায় পুলিশ? চুঙ্গি ঘরে পাইক বরকন্দাজ, ডান্ডা বর্দার, আর সর্দার, ব্যাবাক চাকর, নফর, বিলকুল বেমালুম গায়েব। এ কি ভানুমতি? এ কি ইন্দ্রজাল? দেখি ফরাসি উকিল আকাশের দিকে দুহাত তুলে অর্ধনিমিলিত চক্ষে গদগদ কণ্ঠে বলছে, ধন্য পুণ্যভূমি ইতালি, ধন্য পুণ্যনগর ভেনিস। এই ভূমির এমনই পুণ্য যে হিদেন রসগোল্লা পর্যন্ত এখানে মিরাকল দেখাতে পারে। কোথায় লাগে মিরাকল অফ মিলান? এর কাছে এই যে সাক্ষাৎ জাগ্রত দেবতা। পুলিশ মুলিশ সবাইকে ঝেঁটিয়ে বার করে দিলেন এখান থেকে। ও হো হো হো, এর নাম হবে মিরাকল দ্য রসগোল্লা। উকিল মানুষ, সোজা কথা প্যাচ না মেরে বলতে পারেন না। তার উচ্ছ্বাসের মূল বক্তব্য, রসগোল্লার নেমোখারামি করতে চায় না ইতালির পুলিশ বরকন্দাজরা, তাই তারা গা ঢাকা দিয়েছে। আমরা সবাই এক বাক্যে সায় দিলুম। কিন্তু কে এক কাষ্ঠরসিক বলে উঠল, রসগোল্লা নয়, কি আনতে। আরও দু চার পাষণ্ড তাই সায় দিলে। ইতিমধ্যে ঝান্ডুদাকে বহু কষ্টে কাউন্টারের থেকে নামানো হয়েছে। চুঙ্গিওয়ালা রুমাল দিয়ে রসগোল্লার থ্যাবড়া মুছতে যাচ্ছে, দেখে তিনি চেঁচিয়ে বললেন, ওটা পুছিস নি, আদালতে সাক্ষী দেবে, এক্সিবিট নাম্বার ১। ওদিকে তখন বেটিং লেগে গিয়েছে, ইতালিয়ানরা কিয়ান্তি পান করে না রসগোল্লা খেয়ে গা ঢাকা দিয়েছে। কিন্তু ফয়সালা করবে কে? তাই এ বেটিংয়ের রিস্ক নেই, সবাই লেগে গিয়েছে। কে একজন ঝান্ডুদাকে সদুপদেশ দিলে, পুলিশ টুলিশ ফের এসে যাবে, ততক্ষণ আপনি কেটে পড়ুন। তিনি বললেন, না, ওই যে লোকটা ফোন করছে, আসুক না ওদের বড়কর্তা। তিন মিনিটের ভিতর বড়কর্তা ভিড় ঠেলে এগিয়ে এলেন। ফরাসি উকিলের বোধহয় সবচেয়ে বড় যুক্তি ঘুষ। এক বোতল কিয়ান্তি নিয়ে তার দিকে এগিয়ে যাচ্ছিল, ঝান্ডুদা বাধা দিয়ে বললেন, নো। তারপর বড় সাহেবের সামনে গিয়ে বললেন, সিনর, বিফোর ইউ প্রসিড, অর্থাৎ কিনা ময়নাতদন্ত আরম্ভ হওয়ার পূর্বে আপনি একটি ইন্ডিয়ান সুইটস চেখে দেখুন, বলে নিজে মুখে তুললেন একটি। আমাদের সবাইকে আরেক প্রস্থ বিতরণ করলেন। বড়কর্তা হয়তো অনেক রকমের ঘুষ খেয়ে ওকিবহাল এবং তালেবর, কিংবা হয়তো কখনো ঘুষ খাননি না, বিয়ে কানাইয়ের মা, যখন হওয়া যায় এবং স্বয়ং ঈশ্বরচন্দ্র যখন এই প্রবাদটি ব্যবহার করে গেছেন তখন ঘুষ না খেয়েও দারোগত হওয়া যেতে পারে। বড়কর্তা একটি মুখ খেয়ে তুলেই চোখ বন্ধ করে রইলেন আড়াই মিনিট। চোখ বন্ধ অবস্থায় আবার হাত বাড়িয়ে দিলেন, ফের, আবার। এবার ঝান্ডুদা বললেন, এক ফোঁটা কিয়ান্তি? কাদম্বিনীর ন্যায় গম্ভীর নিনাদে উত্তর এলো, না, রসগোল্লা। তিন তখন ভোঁ ভোঁ, চুঙ্গিওয়ালা তার ফরিয়াদ জানালে। কর্তা বললেন, টিন খুলেছ তো বেশ করেছ, না হলে খাওয়া যেত কি করে? আমাদের দিকে তাকিয়ে বললেন, এখানে দাঁড়িয়ে আছেন কি করতে, আরও রসগোল্লা নিয়ে আসুন। আমরা সুরসুর করে বেরিয়ে যাবার সময় শুনতে পেলুম বড়কর্তা চুঙ্গিওয়ালাকে বলছে, তুমি তো একটা আস্ত গাড়ল, টিন খুললে আর ওই সরেশমাল চেখে দেখলে না? কিয়ান্তি না রসগোল্লা, সে বেটের সমাধান হলো। ইতালির প্রখ্যাত মহিলা কবি ফিলিকাসা গিয়েছেন, ইতালি ইতালি এত রূপ তুমি কেন ধরেছিলে হায়, অরন্ত ক্লেশ লেখা ও ললাটে নিরাশায় কালিমায়। আমি তার স্মরণে গাইলুম, রসের গোলক এত রস তুমি কেন ধরেছিলে হায়, ইতালির দেশ ধর্ম ভুলিয়া লুটাইল তব পায়। এই রচনাটি শুনে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী গল্প, রচনা বা উপন্যাসের নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। অনেক ধন্যবাদ।